গাজার আল ফুরকান পাড়ায় হামাসের 200টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েলি বিমান বাহিনী। আজ সকালে এই হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তাদের হামলার লক্ষ্যবস্তুতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বাবার বাড়িও ছিল। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে তারা গতকাল তৃতীয়বারের মতো এই এলাকায় বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে 450টি লক্ষ্যবস্তুতে আঘাত আনল ইসরায়েলের বিমান বাহিনী। গত 7 অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরে পাল্টা হামলা চালায় ইসরায়েল বাহিনী। সেই সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। আইডিএফ জানিয়েছে গত 5 দিনের পাল্টাপাল্টিতে 1000-এর বেশি ইসরায়েলি নিহত ও 2800-জনের বেশি আহত হয়েছে। মার্কিন রাজনীতিতেও চরম ধাক্কা দিয়েছে হামাস এবং ইসরায়েল যুদ্ধ। হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলসহ হতবাক যখন বিশ্ব, হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ধাক্কা দেয়। বর্তমান অস্থিরতা 2024 সালের নির্বাচনেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বাইডেনের সমালোচকেরা ইসরায়েলের সহিংসতার জন্য প্রেসিডেন্টের ঘাড়ে দোষ চাপিয়ে যাচ্ছেন। তারা এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে ইরানকে অভিযুক্ত করেছে। দেশটিকে জ্বালানি তেল বিক্রি বাড়ানোর অনুমতি এবং কিছু বন্দি মুক্তির বিপরীতে জব্দকৃত $600 কোটি অর্থ ছাড় নিয়ে মার্কিন নীতির তীব্র নিন্দা জানিয়েছে। তবে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এটি হাস্যকর অভিযোগ। ওই অর্থ শুধু মানবিকতার সহায়তায় ব্যয় করা যাবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউ হ্যাম্পশায়ারে এক বক্তৃতায় ইরানের সব মার্কিন নিষেধাজ্ঞা এবং সন্ত্রাসে জড়িত মুসলিম দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিছু বিশেষজ্ঞ অবশ্য বলেছেন, ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে সম্প্রতি বাইডেন প্রশাসনের ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার বিষয়টি হামাসের আক্রমণে অবদান রাখা কারণগুলোর একটি। ইসরায়েল ইস্যুতে রিপাবলিকান দলে বিভক্তিও স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দলীয় নেতাদের সমালোচনা করে বলেন, আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প, বিবেক রামাস্বামী এবং ডিসান্টিসের মতো তুষ্টির কণ্ঠস্বর রিপাবলিকান পার্টির ঐতিহ্যের বিপরীতে চলে গেছে। সম্প্রতি মার্কিন সিনেটেও ব্যাপক দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্তির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং তার পদ হারানো এই বিভক্তির সর্বশেষ উদাহরণ। স্পিকার না থাকা সিনেটকেও স্থবিরতার মুখে ফেলেছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল গত রোববার বলেন, আমি বিশ্বের সব হুমকির দিকে তাকিয়ে আছি। যখন আমরা নিজেরা বিভক্ত, অকার্যকর এবং আমাদের হাউসের স্পিকারও নেই, তখন আমরা আমাদের প্রতিপক্ষদের কি বার্তা দিচ্ছি? বাইডেন প্রশাসন জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ইসরায়েলের জন্য কংগ্রেস অনুমোদিত সহায়তা প্যাকেজের প্রয়োজন নেই। অন্যদিকে কিছু রিপাবলিকান ইউক্রেনে তহবিল পাঠানোর বিরোধিতা করে ইসরায়েলে সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে। রিপাবলিকান সিনেটর জোশ হাউলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ইসরায়েলের অস্তিত্ব এখন হুমকির মুখে। ইউক্রেনের জন্য যে কোনো অর্থায়ন অবিলম্বে ইসরায়েলে পাঠানো উচিত। প্রিয় দর্শক, আপনারা যদি হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম। ইসরায়েলের বিশাল সামরিক শক্তি এবং বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র হামাসকে ঠেকাতে কোনো কাজেই আসছে না। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীকে কঠিন বেকায়দায় ফেলে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। বলা যেতে পারে, এমন কোণঠাসা অবস্থায় ইসরায়েলের বিশাল সামরিক শক্তি কাজে আসছে না। ইসরায়েলকে দেখে মনে হচ্ছে তারা এখন অসহায় হয়ে পড়েছে। এমন অবস্থায় বৃহৎ শক্তিশালী হামাসকে ঠেকাতে বহু বছর ধরে পড়ে থাকা অকেজো পরমাণু কাজে লাগানোর চেষ্টা করতে পারে ইসরায়েল। 75 বছরের দীর্ঘ সময় পর ইসরায়েলের বুক ছেদা করে দিয়েছে হামাস। চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েলের অহংকার। হামাসের একদিনের তাণ্ডবে পরাজয় মাথা পেতে মেনে নিয়ে পুরো বিশ্বের কাছে অপমানিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আপনারা যদি হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন। শক্তিশালী অবকাঠামো প্রযুক্তিতে এগিয়ে থাকার পরেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের হামলার পরিকল্পনার কথা আগে জানতে পারেনি। এই কারণে প্রশ্নের মুখে পড়েছে আলোচিত সমালোচিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, তাদের কোনো ধারণাই নেই এমন হামলা কিভাবে হলো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেত, গুপ্তচর সংস্থা মোসাদ এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মিলে আগে থেকে হামাসের হামলার কোনো ধারণাই পায়নি। এই বিষয়টিকে আশ্চর্য মনে করা হচ্ছে। ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রু ভাবাপূর্ণ দেশগুলিতে যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে তা নিশ্চিত করা এবং দেশে বিদেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা, যেসব
সব দেশে ইসরায়েলে অভিবাসন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না। সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করেন মোসাদ। মোসাদের কাজের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়। এই নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের CIA, যুক্তরাজ্যের MI6 ও কানাডার CSIS এর অনুরূপ। মোসাদের হেডকোয়ার্টার তেল আবিবে। BBC জানিয়েছে, গত শনিবার হামাসের শত শত সশস্ত্র সদস্য ইসরায়েল আর গাজা উপত্যকার মধ্যকার সুরক্ষিত সীমানা অঞ্চল পার করে ইসরায়েলের ভেতর প্রবেশ করে। একই সময় ইসরায়েলি ভূখণ্ডের হাজার হাজার রকেট ছোড়া হয়। BBC জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে বলা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিস্তৃত গোয়েন্দা সংস্থা। একই সঙ্গে এই অঞ্চলে যে কোনো গোয়েন্দা সংস্থার তুলনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার অর্থায়নও সবচেয়ে বেশি বলে মনে করা হয়। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভেতরেও তাদের গোয়েন্দা সংস্থা আছে। এছাড়া লেবানন, সিরিয়া সহ অন্যান্য অনেক দেশের সশস্ত্র গোষ্ঠীর মতো তাদের গোয়েন্দা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতাদের গুপ্ত ঘাতকদের সাহায্যে হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। অধিকাংশ ক্ষেত্রেই যেসব নেতার কার্যক্রম আগে থেকে জেনে পদক্ষেপ নিত ইসরায়েলি গোয়েন্দারা। তবে এবার হামাসের নজিরবিহীন হামলার আগাম ইঙ্গিত দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। BBC এক রিপোর্টে জানানো হয়, গাজার সঙ্গে ইসরায়েলের সীমানা চিহ্নিত করা বেষ্টনীতে ক্যামেরার পাশাপাশি মোশন সেন্সরও রয়েছে, যার মাধ্যমে বেড়ার আশেপাশের কোনো প্রাণীর নড়াচড়া শনাক্ত করা যায়। এছাড়া সীমান্তরক্ষীদের নিয়মিত টহল তো আছেই। গত শনিবার সংগঠিত হামলার মতো অভিযান আটকানোর জন্য এই বেড়াগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। তারপরও হামাস যোদ্ধারা বেড়া কেটে সমুদ্রপথে অথবা প্যারাগ্লাইডারের সাহায্যে যেভাবে ইসরায়েলের সীমানার ভেতরে প্রবেশ করেছে তা সত্যিই বিস্ময়কর। হামাস ইসরায়েল যুদ্ধের নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং হামাসের সমর্থক হলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। হামাসের ভয়ে দেশ ছাড়তে না পেরে মাটির নিচে বাংকারে লুকাচ্ছে ইহুদিরা। হামাসের একের পর এক রকেট হামলায় তটস্থ ইসরায়েল। এটি 7 থেকে 8 বছর আগের হামাস নয়, এই হামাস বর্তমান যুগের হামাস। সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে অনেক আধুনিক করে নিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। গত 4 দিন হলো ইহুদি জাতির ঘুম হারাম করে দিয়েছে বর্তমান হামাস। বেশিরভাগ ইহুদি ইসরায়েল ছাড়তে যখন বিমানের টিকিট মিলছে না, তখন নিরুপায় হতাশ হয়ে জীবন বাঁচাতে ছুটে চলছেন পাগলের মতো। হামাসের 4 দিনের হামলায় ইউক্রেনে পরিণত হয়েছে ইসরায়েল, নিচ্ছে মার্কিন সহায়তাও। ইতিমধ্যে মৃতের সংখ্যা 3,000 পার হয়েছে। গাজা স্ট্রিপ, যেখান থেকে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে প্যালেস্টাইনের ইসলামী সংগঠন হামাস, তা পুনর্দখল নিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, এই যুদ্ধে এখনও ভয়ে সেভাবে শক্তি প্রদর্শন করছে না ইসরায়েল। তার অন্যতম কারণ হলো বহু ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে বন্দী করে রেখেছে হামাস, ক্ষণে ক্ষণে তাদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। আর সেই ভয়ই তটস্থ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় ক্ষেপণাস্ত্র। 20 মিনিটে 5,000 রকেট ছুড়ে বিশ্বের বুকে এক নতুন ইতিহাস গড়ে ফেলেছে হামাস। এর পাল্টা জবাব দিতে গিয়েও দিতে পারেনি ইসরায়েল। সামরিক অভিযানের উপযোগী মার্কিন হাল প্রযুক্তির অস্ত্র দিয়ে একটি উড়োজাহাজ দক্ষিণ ইসরায়েলের নেভাটিম এয়ারবেসে অবতরণ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই চালান পৌঁছায় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তারা জানিয়েছে, এই চ্যালেঞ্জিং সময়ে IDF ও ইসরায়েলের রাষ্ট্রের প্রতি মার্কিন সমর্থন ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। হামাস জানে যে আমাদের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আগের চেয়ে আরও শক্তিশালী। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে এই সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। 7ই অক্টোবর ভোরে অতর্কিত হাজার হাজার রকেট ছুড়তে থাকে হামাসের যোদ্ধারা। একই সঙ্গে গাজা থেকে ঢুকে পড়ে ইসরায়েলের অভ্যন্তরে। ওই সময় হামলার পাশাপাশি প্রায় 150 ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে আসে হামাস। এরপর ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলে তাদের পক্ষে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরে মোতায়েন করে মার্কিন রণতরী ইসরায়েলের উপকূলের দিকে রওনা করে এদিন। আজ বুধবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানায় হামাসের হামলার ফলে কমপক্ষে 1,200 জন মারা গেছেন। এর আগে গতকাল ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে কমপক্ষে 1,000 জন মারা যায়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 900 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 4,000 মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে 140 জন শিশু এবং 120 জন নারী রয়েছে। আমরা চাই যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করুক, এবং যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আমরা চাই যুদ্ধে হামাস জয়ী হোক। আপনারা কার জয় চান, হামাস নাকি ইসরায়েলের, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন।